সারা দিন ঘরের কাজকর্ম করার পর যখন বিকেলে ঘুরতে বেড়ায় তখন মনটা একদম অন্যরকম হয়ে যায়। তো মনের মধ্যে খুব আনন্দ হয় আর একঘেয়েমি যে কাজের ভাবটা সেটাও কেটে যায়। আজ সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। বলাটা ভুল, ভালো মন্দ মিশিয়ে দুরকমই চলে যাচ্ছে। তো সুব্রত সকিবলকে তোমাদের নতুন ভিডিওতে আর একবার ওয়েলকাম। আর যারা যারা আমাদের ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দেখতেই পেলা যে সমস্ত কাজ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হলো। তো একবারে স্নান টান করে নিলাম কাজ সেরে। আর এখন কটা বাজে আমাদের? ঘড়িতে বাজছে 5:10। ঘড়ি তো না, ঘোড়া হয়ে গেছে। এখন বাজে 7:44। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর সামনেই পুজো, তো শপিংও করতে হবে একটু একটু। তো যা করবো সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর চাটা ফুটছে। আমি দুধ চা খাই না, তো ফেভার চা খাই। চাটা হয়ে গেছে। চা করে নিয়ে চলে এসেছি, তো এখন খাবো চা। আর বাবু চা দিয়ে বিস্কুটই খাবে। ও এখন সকালে আর কিছু খায় না, একটু বড় হয়ে গেছে। তো কমপ্লেন দুধ কিছু খায় না, তো চা দিয়ে বিস্কুট খায়। তো চা খাওয়ার পরে রান্না করতে হবে। আজকে বাবুর স্কুল আছে, আবার টিফিন নিয়ে যাচ্ছি। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর ময়দা মাখা হয়ে গেছে। তো আজকে লুচি বানাচ্ছি। বাবুর স্কুলে টিফিন নিয়ে যেতে হবে, ওদের যেটা টিফিন থাকে সেটাই দিতে হবে, অন্য কিছু দিলে খেতে দিলে না। লুচি আর আলুর তরকারি করবে এখন, বাবু টিফিনে নিয়ে যাবে। আর এটা সকালের জল খাবার আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা লুচিটা কত সুন্দর ফুলেছে। আর এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, কারণ ভাতটা খেয়ে যাবে আর লুচিটা টিফিনে নিয়ে যাবে। তো আজকে চিকেন রান্না হবে, তো আমি এখন চিকেনটা তাড়াতাড়ি করে রান্না করে নিই। তো আর রান্না হবে শাক। এই দেখো শাকটা কেটে রেডি করা আছে। তো মাংসটা আগে করে নিলাম, বাবু তাড়াতাড়ি খেতে পারবে। তো সকালে দেখলাম ঘড়িটা ঘোড়া হয়েছিল। তো এই দেখো এখন ঘড়িটা ঠিক করা হবে, ব্যাটারি নিয়ে আসবে। ও ঘড়িটা মুছতে হবে। এখন কটা বাজছে? এখন বাজে 9:50। ঘড়িটা অনেক উঁচুতে লাগানো আছে, হাত পাওয়াই মুশকিল। সোফাটা আছে বলে? হ্যাঁ ঠিক আছে। তো এই দেখো সকালে লুচি আর আলুর তরকারি রেডি, ওকে খেতে দিয়েছি। আর বাবু শুধু লুচি খায়, আলুর তরকারি খাচ্ছে না, তো ও ঘরেই খাচ্ছে। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো মা রেডি হয়ে গেছে। মা এখন যাবে, কোথায় যাবা? কীর্তনে যাবে। আর মাদের ঘরের অবস্থা দেখো কি করে রেখে যাচ্ছে, জামা কাপড় পরেছে আর বার করেছে। বাবা কই? এই দেখো বাবা আর মা যাবে এখন। তো বাবুর স্কুলের টাইম হয়ে গেছে, আমি এখন তাড়াতাড়ি করে বাবুকে খাইয়ে দিচ্ছি। আর ওদের স্কুলের কঠিন নিয়ম, যদি 11:01 বেজে যায় তাহলে স্কুলে আর ঢুকতে দেবে না। স্কুল যাওয়ার জন্য আর আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো না। আর এই দেখো পাশের বাড়ি কাকিমাদের ঢালাই হচ্ছে, তো শোনা যাবে না আমার। আজকে মা ফুল তুলেনি, কত ফুল ফুটেছে।
টাটা। তো এই দেখো বাবু চলে গেল। আরে আজকে রান্না হয়েছে ভাত, শাক, বেগুন ভাজা, কিসের শাক জানো? চামলাই শাক। চামলাই শাক, এখানে চামলাই শাক বলে, আবার কেউ লোটের শাকও বলে। আর এই দেখো চিকেন, চিকেনে আলু দিইনি, তার কারণ সকালবেলায় লুচির সঙ্গে করেছিলাম আলুর তরকারি। তো এই দেখো তরকারিটাও আছে। তো আজকে এটাই রান্না পেলাম, রান্না হয়ে গেছে। তো এবারে গ্যাসটা মুছবো আর কড়াইটা মারবো, যে একটু বেড়াবো, একটু বসে বেড়াবো। চলো আমি কাজটা সেরে নিই, তারপরে তোমাকে দেখাবো। তো এই দেখো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি? তো বাইরে, চলো বাইরে গিয়ে দেখাচ্ছি কোথায় যাব। এই গাছের চারাগুলো এখন আমরা দিতে যাব। আমাদের বাড়িতে অনেক অ্যারিনিয়াম গাছ আছে, ও বীজ লাগিয়েছিল, তো অনেক চারা হয়েছে। তো অত চারা তো বাড়িতে লাগানো যাবে না, বাড়িতে প্রচুর গাছ আছে। তো এই দেখো আমরা চলে এসেছি এই গাছের দোকানে। তো এখানে আমরা প্রত্যেক মঙ্গলবারে আসি গাছ কিনতে, কিন্তু আজকে এসেছি গাছ দিতে। তাও একটা দুটো গাছ নিয়ে যাব, খালি হাতে ফিরে যাব না বাড়ি। তো এই দেখো বেরিয়েছিলাম সে গাছ দিতে, তো চলে এসেছি আর ও গেছে জল আনতে। তো আসুক, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিই, তো দিয়ে খাওয়া দাওয়া করবো। এখন 3টে বাজে। দুপুরে খাওয়া খাচ্ছি 3:30-তে, তাহলে রাতে খাওয়া কখন খাবো বলো তো? খাওয়া কি খাচ্ছ বলো? শাক, বেগুন ভাজা, আলুর তরকারি, চিকেন, জল, লবণ, সবকিছু। তো এখন খেয়ে কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছে বাবুকে আনতে। তো বাবুকে নিয়ে আসো। তো বাবু ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়, আর আমাকেও বকছে যে ক্যামেরা করবে না। তো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো এখন পড়াতে চলে এসছে। তো বাবুকে পড়াচ্ছে আর আমি চুপ করে ভিডিওটা করছি, আর তোমরা তো আওয়াজ পাচ্ছ। তো মা সন্ধ্যা আরতি করছে, তো চলো তোমাদের এখন দেখাই সন্ধ্যা আরতি। তো পুজো তো চলেই এসেছে আর বেশি দিন নাই, তো একটু একটু করে শপিং করাও শুরু করে দিলাম। তো কী শপিং করছি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, এই ব্লগে দেখালে অনেকটাই বড় হয়ে যাবে। তো আমাদের শপিং করা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে আসছি। শপিং করে বাড়ি চলে আসলাম আর এখন বাজে 10:30। তো এখন করবো ডিনার। তো চলো ডিনারে কী কী আছে তোমাদের দেখে দিই। এটা হচ্ছে ক্ষীর চমচম, লবঙ্গলতিকা, রসমালাই, আর এটা হচ্ছে রসমালাই, আর এটা হচ্ছে কাকিমাদের বাড়ির ঢালাইয়ের মিষ্টি, আর রুটি, দুধ রুটি, আর আছে একটা পেপসি। পেপসিটা আমরা ফ্লিপকার্টে বাজার করে ওটা ফ্রি পেয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।